সালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কাগ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কাগ্র ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক এবং খামারি ভাইরা, অনেকেই আমরা নতুন উদ্যোক্তা আছি, তারা হচ্ছে যাই বিভিন্ন বয়সের ফার্মিং খুঁজে থাকেন। সেটা হচ্ছে যাই 15 দিন কিংবা 1 মাস বা 2 মাস। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনি যত বড় মানে মুরগি দিয়ে যদি খামার শুরু করতে পারেন তত রিস্ক মুক্ত, তবে আপনার ইনভেস্টটা বেশি। আমি আবার আপনাদেরকে সহজে ভাঙিয়ে বলতেছি, সেটা হচ্ছে যে আপনার যদি 100 মুরগি 15 দিনে কিনে দেখা যাচ্ছে আপনার হয়তো 6,000-7,000 টাকা বা 8,000 টাকা দিয়ে কিনতে পারেন। যদি আপনি 5 মাস বা রানিং মুরগি কিনেন তাহলে দেখা যাবে কি আপনার হয়তো একটা মুরগি 500-600 টাকা কিনলে 50-60 হাজার টাকা বা 70,000 টাকা খরচ হইতে পারে 100 মুরগির পিছনে। তো দেখা যাচ্ছে আপনার ওখানে রিস্ক মুক্ত, সাথে সাথে ইনভেস্ট করলেন, সাথে সাথে লাভ পেয়ে গেলেন, কয়দিন পরে ডিম পাড়বে। আর একটা কথা হলো যে আপনার যদি 15 দিন 1 মাসে কিনেন তাহলে হয় কি এই আস্তে আস্তে ইনভেস্ট করতে হয় এবং রিস্কটা একটু বেশি থাকে। আর ওটা যে সাথে সাথে ইনভেস্ট সাথে সাথে লাভ, তো এটার জন্য আপনার দুইটাই ভালো, দুইটাই খারাপ দুইটাই ভালো। যেমন হচ্ছে যে আপনার যদি ছোটো বাচ্চা কিনেন তাহলে 15 দিন থেকে শুরু করে 1 মাস থেকে শুরু করে বা 2 মাস 5 মাস পর্যন্ত আপনি কীভাবে লালন পালন করেন এগুলো আপনি বুঝলেন, আস্তে আস্তে কী করলেন এটাকে লালন পালন পদ্ধতি শিখলেন, আপনি জানলেন। আর ওটা যদি আপনি দেখা গেছে আপনি রানিং কিনে ফেলান 5 মাস 6 মাসে সেখানে আপনি একটা ফতনার শিকার হতে পারেন। সেটা হচ্ছে যে এটা এমন যে অনেকে এটাকে আপনাকে রানিং বলবে কিন্তু মূলত এটা রানিং মুরগি না। কারণ হচ্ছে যে অনেকে আমরা যারা ফার্মি মুরগি অথবা বিভিন্ন মুরগি খামার করি আমরা সকলেই জানি যে এক কষ্ট করে 5 মাস 6 মাস পর্যন্ত মুরগি লালন পালন করে ফলে মুরগি কেউ সহজে বিক্রি করতে চায় না। তো যারাই বিক্রি করি তো এটার মধ্যে অধিকাংশ সময় এই সমস্যাটা হয়। আমাকে অনেকে ফোন করে থাকেন যে ভাই 5 মাস বয়সের মুরগি আনছি, এখন মুরগি আর ডিম দিতেছে না। তো এই ধরনের সমস্যাগুলো এই জন্য হয়ে থাকে যে মুরগিগুলো আগে ডিম দিয়ে দিছে এখন রেজেক্ট হয়ে গেছে, ওগুলো বিক্রি করে দিচ্ছে, এটা একটা প্রতারণার শিকার। তো যাই হোক, আপনারা যারা বড় মুরগি নিতে চান তারা বড় মুরগি দিয়ে খামার শুরু করবেন, তবে বড় মুরগি থেকে ছোটো মুরগি দিয়ে খামার শুরু করাটাই বেটার। আর একটি কথা হচ্ছে যে বড় মুরগিতে আপনার ইনভেস্টটা বেশি, লাভটাও ভালো হয় তাড়াতাড়ি, কিন্তু আপনার একটা মুরগি মারা গেলে আপনার 500-600 টাকা শেষ, আর এটা যদি একটা মারা যায় আপনার 40-50 টাকা বা 100 টাকা শেষ হবে। তো এগুলো হলো মূল কারণ, পালন পদ্ধতিও বোঝা যায়। আরেকটা কথা হলো যে বড় মুরগি দিয়ে খামার শুরু করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা যেখান থেকে মুরগিগুলো নিয়েছি হয়তো এগুলো নিয়ম অনুযায়ী ভ্যাকসিন ছিল না, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার ডিমের সব মুরগিগুলো লাস্টিং করবে না, হয়তো 1-2 মাস ডিম দিলে এরপরে রোগ আক্রান্ত হয়ে মারা যাবে। আর আপনার মুরগিগুলো যদি আপনি নিজ হাতে গড়ে তুলেন, বাচ্চাগুলো আপনি ভ্যাকসিন করো, তাহলে হয় কি আপনার রিস্ক মুক্ত থাকে। তো এত টাকা ইনভেস্ট করবেন, এই জন্য হচ্ছে আপনি রিস্ক মুক্ত থাকাটাই ভালো। তো প্রিয় দর্শক, যারা হচ্ছে দেশে দেশের বাইরে থেকে আমাকে অনেকে ফলো করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যে যেভাবে আছেন ওই অবস্থান থেকে খামারটা শুরু করবেন। অনেকেই আসলে চাকরি করে, এই চাকরি ছেড়ে দিয়ে খামার শুরু করবে, এগুলো করবেন না। যে যে অবস্থান আছে ওই অবস্থান থেকে 500, 200, 100, 300 দিয়ে আস্তে আস্তে ফার্মিংটা শুরু করবেন। তো একটা সময় আপনি বুঝবেন আপনার ফার্মিং মোটামুটি একটা লাভ অংশ হলে সেখানে আপনি হয়তো 12 টাকা ইনভেস্ট করতে পারবেন। দূরেই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, হয়তো 200-500 টাকা, 500 বা 50,000 টাকা দিয়ে খামারটা শুরু করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকা মানা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরিশেষে একটি কথা, সেটা হচ্ছে যে আমাদের কাছে বর্তমানে 18 দিন বয়সের বাচ্চা আছে, আপনার যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভিডিওতে দেওয়া নাম্বার আছে।